কোরআন এবং হাদিস একজন মুসলমানের যে চিত্র অঙ্কন করেছে, কয়েকশো আয়াত এবং হাদিসের ভাষ্যে একজন মুসলমান কেমন হবেন, একজন মুসলমানের রূপ কেমন হবে, তার চিত্র কেমন হবে, তার বৈশিষ্ট্যগুলো কি থাকবে, সেগুলোকে আমি একত্র করে খুব সংক্ষেপে পয়েন্ট আকারে আপনাদের সামনে আজকে হাজির করতে চাই। সংক্ষেপে ইনশাআল্লাহ কয়েক শত আয়াত হাদিসের ভাষ্যের সংক্ষিপ্ত রূপের মাধ্যমে ফুটে উঠবে যে একজন মুসলিম তিনি কেমন হতে হবে, কোরআন কেমন মুসলিমের চিত্র অঙ্কন করেছে, হাদিস কেমন মুসলিমের কথা আমাদেরকে বলেছে, আমার ভিতরে সেই গুণগুলো সেই বৈশিষ্ট্যগুলো কি পরিমাণ আছে কি পরিমাণ নাই, কোনটা আছে কোনটা নাই, সেটা আমরা পরখ করে দেখে নিজেদেরকে ঝালাই করার, নিজেদেরকে পরিশুদ্ধ করার, খাঁটি মুসলিম করার, পরিপূর্ণ মুসলিম করার, পরিপূর্ণ ইসলামে দাখিল করার সুযোগ আমরা লাভ করবো এর মাধ্যমে ইনশাআল্লাহ। একজন মুসলিম যিনি জান্নাতের উত্তরাধিকারী, যিনি জান্নাতুল ফেরদাউসের মালিক হবেন, যার উপরে তার রব সন্তুষ্ট হবেন, যিনি আখেরাতে শেষ হাসি হাসবেন, যিনি মুসলিম হিসেবে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবেন, যার ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, যার ইসলাম তাকে রবের সন্তুষ্টি এনে দিবে, যার ইসলাম তাকে কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য এনে দিবে, যার ইসলাম তাকে চূড়ান্তভাবে মুক্তি নসিব করায় দিবে, যার ইসলাম তাকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্রে পরিণত করবে, সেই সার্থক সত্যিকারের আসল এবং পিওর মুসলমানের চিত্র কোরআন এবং হাদিস যেভাবে এসেছে তার প্রথম হল একজন মুসলিম তার বিশ্বাসের জায়গাটাতে তিনি একেবারে পরিষ্কার রাখবেন, তিনি খাঁটি মুসলিম হবেন, তার ইসলামের মধ্যে ভেজাল থাকবে না, ইমানের মধ্যে ত্রুটি থাকবে না, শিরক থাকবে না, তাওহীদ মজবুত থাকবে, একত্ববাদে বিশ্বাস করবেন, আল্লাহর সঙ্গে কাউকে শরীক বা পার্টনার সাব্যস্ত করবেন না। এর পাশাপাশি একজন মুসলিম আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদত সংশ্লিষ্ট নির্দেশগুলো আছে, বিশেষ করে ফরজ নির্দেশগুলোকে তিনি মেনে চলবেন, পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী হবেন, একজন মুসলিম রমজান মাসে সিয়াম পালনকারী হবেন, সম্পদ থাকলে যাকাত দিবেন এবং হজ সম্পাদন করবেন। এরপর একজন মুসলিম তিনি মাতা পিতার অনুগত সন্তান হবেন, তার মা বাবা তার উপরে সন্তুষ্ট থাকবেন, মা বাবাকে সন্তুষ্ট করার জন্য তিনি মরিয়া থাকবেন, মা বাবার অনুগত, মা বাবার কাছে অবনত, মা বাবার কাছে নিজেকে তুচ্ছ, মা বাবার কাছে নিজেকে একটি শিশুর মতো করে রাখবেন। একজন মুসলিম তিনি তার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করবেন, তার দ্বারা কোনো প্রতিবেশী কষ্ট পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লা ইউমিনু মান লা ইয়াকুনু জারুহু বা ওয়ালিদাহু, যে ব্যক্তির প্রতিবেশী আশেপাশের বাড়িতে যারা থাকেন, আশেপাশের ফ্ল্যাটে যারা থাকেন, আশেপাশের দোকানদার যারা আছেন, আশেপাশে যারা বসতকারী আছেন, এই লোকগুলোর কেউ তার দ্বারা কষ্ট পায় না, হাত দিয়ে কষ্ট দেয় না, মুখ দিয়ে কষ্ট দেয় না, আচরণ দিয়ে কষ্ট দেয় না, কোনোভাবে তাদেরকে আঘাত করে না, এই ব্যক্তি ইমানদার। আর যার হাত মুখ দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায় সে ইমানদার না। তাহলে বোঝা গেল একজন মুসলিম কোরআন এবং হাদিস আদর্শ মুসলিমের যে চিত্র অঙ্কন করেছে, কোরআন এবং হাদিস যে মুসলিমের কথা বলেছে, তার আদর্শ হবে যে তার প্রতিবেশী তার দ্বারা কষ্ট পাবে না। একজন প্রকৃত এবং আদর্শ মুসলিমের চরিত্র হবে এরকম যে তার পরিবার তার উপরে সন্তুষ্ট থাকবে, তার পরিবারের সাথে তিনি ভালো আচরণ করবেন, নিজের স্ত্রীর কাছে তিনি সৎ চরিত্রবান মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, তার আদর্শ দ্বারা, তার সচ্চরিত্র দ্বারা, তার উত্তম ব্যবহার দ্বারা, তার স্ত্রী এবং পরিবারের যে কেয়ার করেন তিনি, এই কেয়ারনেসের মাধ্যমে, তার মাধ্যমে তার মধ্যে যে উত্তম আখলাক থাকবে, তাদেরকে গালমন্দ করবে না, বকাঝকা করবে না, তাদের ভুল ত্রুটিগুলোকে সহ্য করে নেওয়ার সহনশীলতার মানসিকতা থাকবে, সবর থাকবে, ধৈর্য থাকবে, তাদের ভালো গুণটাকে স্বীকার করার প্রশংসা করার মতো মানসিকতা থাকবে, এক কথা স্ত্রী সন্তান এবং পরিবারের লোকেরা মন থেকে যেন তাকে সার্টিফিকেট দেয়, বলতে পারে যে উনি আসলে মানুষটা ভালো, সরল ভালো মানুষ, আন্তরিক মানুষ, বন্ধুবৎসল, অসৎ না, গালিগালাজ করে না, বকাঝকা করে না, অযথা জুলুম অত্যাচার অবিচার এবং এমন কোনো কাজ করে না যেটাতে আমাদের অধিকার নষ্ট হয়। এই সার্টিফিকেট পরিবারের কাছে পাওয়ার জন্য পরিবারের কাছে ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলেন খাঁটি মুসলমান, খাঁটি মুসলমান আদর্শ মুসলমানের
আরো অনেক গুণ আছে। তন্মধ্যে থেকে একটা হলো যে ভাই বোনের হক আদায় করে, ভাই বোনের যে পাওনা আছে সেগুলো পরিশোধ করে, তাদের সাথে সুন্দর আচরণ করে, তাদের হকগুলো আদায় করে, তাদের পাওনা পরিশোধ করে, মা বাবার সম্পদ একাভোগ করে না, ভাই বোনের হকগুলো তাদেরকে বুঝায় দিয়ে দেয়, তাদেরকে দমায় রাখে না, তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে না, তাদের চাইতে অন্যদেরকে প্রাধান্য দেয় না, টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে তাদেরকে আগে দেয়, হাদিয়া তোহফা দেওয়ার ক্ষেত্রে তাদেরকে আগে দেয়, দান দক্ষিণা করার ক্ষেত্রে তাদের মধ্যে অভাবী যারা তাদেরকে আগে দেয়, ভাই বোনের সাথে আন্তরিক হয়, রক্তের সম্পর্ককে বজায় রাখার চেষ্টা করে, আত্মীয় স্বজন যারা রক্ত সম্পর্কীয় আছেন তাদের সাথে আন্তরিক হয়, তাদের খোঁজ খবর রাখে, যোগাযোগ রাখে, তাদের সাথে যোগাযোগ যদি না রাখে, আত্মীয় সম্পর্ক যদি ছিন্ন করে, সে আদর্শ মুসলমান না, আদর্শ মুসলমান। কোরআন হাদিস যে মুসলমানের চিত্র অঙ্কন করেছে, যে মুসলমানের রূপরেখা আমাদেরকে দিয়েছে, সেই মুসলমান আত্মীয় স্বজনের প্রতি আন্তরিক হবে, রক্ত সম্পর্কের লোকগুলাকে কয়েকদিন পর পর ফোন দিবে, তাদের বিপদে অর্থ করে দিয়ে না পারলে অন্তত পরামর্শ দিয়ে পাশে দাঁড়াবে, তাতেও যদি না পারে দোয়ার মাধ্যমে তাদের পাশে দাঁড়াবে, তাদেরকে সান্ত্বনা দিবে, তাদের সাথে আন্তরিক হবে, তার চাচার সাথে সম্পর্ক ভালো থাকবে, চাচাতো ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে, ফুফুর খোঁজ খবর নিবে, ফোন করবে, রক্ত সম্পর্কীয় আত্মীয় বাপের বোন সেজন্য শ্রদ্ধা করবে, আন্তরিকতা করবে, ভালোবাসা নিবেদন করবে, পারলে টাকা পয়সা দিয়ে হেল্প করবে, না পারলে দোয়া করবে এবং আন্তরিকতা দেখাবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হবে ভালো মুসলমান। একজন আদর্শ মুসলমান তিনি যে কোনো মানুষের সাথে কথা বলার সময় হাসি মুখে কথা বলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবাসসুমুক আলা ওয়াজহি আখিকা সাদাকা, তুমি তোমার মুসলমান ভাইয়ের সাথে যখন কথা বলবে, সাক্ষাৎ করবে, মুচকে হাসি দিয়ে কথা বলবে, কথা বলার সময় তোমার মুখে হাসি জ্বলে থাকবে, এক চিলতে হাসি থাকবে, তোমার হাসি মাখা মুখে কথা দেখে একজন অপরিচিত মানুষও অন্তরটা ভরে যাবে। পরিচিত মানুষ তো বটেই, সব মানুষের সাথে হাসি মুখে কথা বলবে, মুচকি হাসি তার মুখে সবসময় ঝুলে থাকবে, কথা বলার সময় গোমরা থাকবে না, আন্তরিকতা প্রকাশ করবে, সম্প্রীতি প্রকাশ করবে, সৌহার্দ্যের প্রকাশ করবে। একজন মুসলিম সে কোনো কারণে কারোর পরে মনে কষ্ট হলে, দুঃখ পেলে, বেদনা পেলে, হতে পারে একসাথে চলতে গেলে কারোর দ্বারা কষ্ট পেয়েছে, কারোর দ্বারা আঘাত প্রাপ্ত হয়েছে, কারোর কারণে তার মনে কষ্ট হয়েছে, সেজন্য তার রাগ হয়েছে, হতে পারে, এটা ন্যাচারাল বিষয়, রাগের কারণে তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, এটাও হতে পারে, দুঃখের কারণে তার সাথে কথা বলতে ইচ্ছা করে না, কিন্তু সেটা তিন দিনের বেশি হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইয়াহিল্লু লিল মুসলিমিন আন ইয়াহজুরু আখাহু ফাওকা সালাসি লায়াল, একজন ব্যক্তি তার কোনো মুসলমানের ভাইয়ের সাথে, মুসলমান বোনের সাথে, কোনো মানুষের সাথে সে রাগ করে তিন দিনের বেশি কথাবার্তা বন্ধ করে, বয়কট করে, সম্পর্ক ছিন্ন করে থাকতে পারে না। মুসলমান রাগ করতে পারে, রাগ হতেই পারে, কষ্ট পেতেই পারে, সেজন্য রাগ করে, অভিমান করে, বয়কট করে, তার সাথে কথা বলা বন্ধ করে রাখতে পারে, এতটুকু অধিকার তার আছে, কিন্তু তিন দিনের বেশি না। মুসলমান আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশনার কাছে নিজেকে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে তিন দিনের পর হলে আর সে রাগ ধরে রাখবে না, অন্তত অন্য কথা বলতে ইচ্ছা করে না, কমপক্ষে সালামটা দিয়ে হলেও এই সুতাটা ভেঙে দিবে এবং সম্পর্ক ছিন্ন করার অপরাধ থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে, কথা বলতে ইচ্ছা করে, অন্য কথা বলার দরকার নাই, অন্তত সালামটা বজায় থাকবে, মিনিমাম একটু সম্পর্ক ছিন্ন করা থেকে বেরিয়ে আসার জন্য যেটুকু না হলো না সেটুকু বলার চেষ্টা করবে, এ হলো মুসলমান। মুসলমান রাগ করে চিরতরে একজনের সাথে কথা বলা বন্ধ করে দিবে, বছরকে বছর তাকে বয়কট করে থাকবে, তার সাথে কথা বলবে না, এটা মুসলমানের চরিত্র না। মুসলমানের চরিত্র হলো সে ব্যক্তি সালাম নিবে, কাকে, যাকে চিনে তাকে, যাকে চিনে না তাকেও, শুধু মুখ দেখে দেখে পরিচিত মানুষকে, বন্ধু বান্ধবকে, মুরব্বীকে, অফিসের বসকে, বড়লোককে, নেতা সাহেবকে, হুজুর সাহেবকে, ইমাম সাহেবকে শুধু সালাম দিবে তা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি সালাম দাও ওই ব্যক্তিকে যাকে তুমি চিনো, তাকেও সালাম দাও যাকে তুমি চিনো না, অর্থাৎ সবাইকে তুমি সালাম দিবে, দেখা হলে কথার আগে তুমি সালাম দিবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সুন্দর উচ্চারণে সালাম দিবে, সালামের মাধ্যমে সম্প্রীতি তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়, দূরত্ব কমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে একে অন্যের প্রতি সম্প্রীতি না হবে, ভালোবাসা না হবে, আন্তরিকতা না হবে, সৌহার্দ্য না হবে, একে অন্যের প্রতি আন্তরিক না হবে, ইমানের পূর্ণতা হবে না। আর সেই জিনিসটা অর্জনের জন্য তোমরা একে অন্যকে হাদিয়া ও পডৌকন আদান প্রদান করতে হবে এবং সালাম বিনিময় করতে হবে। এখানে আসছে সালাম বিনিময়ের মাধ্যমে মানুষের মধ্যে সম্প্রীতি ভালোবাসা তৈরি হয়। আদর্শ মুসলমান পরিচিত মানুষকেও সালাম দিবে, অচেনা মানুষকেও হাসি মুখে সুন্দর করে সালাম দিবে। এটা হলো মুসলমানের চরিত্র, মুসলমানের রূপ, মুসলমানের চিত্র। আদর্শ মুসলমানের চিত্র হলো তিনি যখন বন্ধুদের মধ্যে থাকবেন, বন্ধুদের মধ্যে তিনি ভালো মানুষ হিসেবে থাকবেন।
তিনি না থাকলে বন্ধুরা মিস করবে, ও অমুক দোস্তকে মিস করছি, ও না থাকলে হয় না, ও খুব আন্তরিক, ও সবাইকে কেয়ার করে, সবার প্রতি খুব ভালোবাসা রাখে, সবার বিষয়টাতে আন্তরিক থাকে, কাউকে কষ্ট দেয় না, আঘাত করে না, ধোঁকাবাজি করে না, চিটারি পাটপারি করে না, খারাপ কাজের কথা বলে না, সে আমাদের মধ্যে ভালো থাকার চেষ্টা করে। এই ভালো মানসিকতার কারণে বন্ধুরা তাকে মিস করে। আমি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম লিসাহিবি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার বন্ধু বান্ধবদের কাছে উত্তম, তাদের কাছে ভালো, তারা তাকে ভালো হিসাবে সবাই সার্টিফিকেট দেয়, এই লোকটা আল্লাহর কাছে প্রিয়। এ হলো আদর্শ মুসলমান। আদর্শ মুসলমানের চিত্র হলো তার কোনো আত্মীয় রক্ত সম্পর্ক আত্মীয় যদি সম্পর্ক ছিন্ন করে, অভিমান করে কোনো কারণে, সে নিজে থেকে তার সাথে সম্পর্কটা জোড়ানোর চেষ্টা করে, সম্পর্কটা স্থাপন করার চেষ্টা করে। তার ফুফু তার উপর রাগ করেছে, তার চাচা তার উপর রাগ করেছে, ভাই রাগ করেছে, মা বাপ রাগ করেছে, আত্মীয় স্বজনদের কেউ রাগ করেছে, যৌক্তিক কারণে করুক আর অযৌক্তিক কারণে করুক, সে চেষ্টা করে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করা ফরজ, ছিন্ন করা হারাম, এজন্য সম্পর্কটা যাতে রক্ষা হয় নিজে থেকে গিয়ে সালাম দেয়, ছোট হয়, আগে থেকে কথা বললে হয়তো ইজ্জতটা একটু কমে গেল, আমি একটু ছোট হয়ে গেলাম, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য সে সেটা করে, যে হয়তো কোনো কারণে দূরত্ব হয়ে গেছে, মনোমালিন্য হয়ে গেছে, লজ্জার কারণে সে কথা বলতেছে না, সে দূরত্ব সৃষ্টি করেছে, দোষ তার, তারপরে আমি নির্দোষ হওয়া সত্ত্বেও আমি একটু ফোন দিয়ে কথা বলো, আসসালামু আলাইকুম, আপনি অনেক রাগ করেছেন, আমার ভুল হলে মাফ করবেন, ভুল হয় নাই, তারপরও ভুল স্বীকার করে সম্পর্ককে নতুন করে বিল্ড আপ করার চেষ্টা করে। ভালো মুসলমানের চরিত্র, আদর্শ মুসলমানের চরিত্র, কোরআন যে মুসলমানের কথা বলেছে, হাদিস যে মুসলমানের কথা বলেছে, সেই মুসলমানের চরিত্র এমন হবে। কোরআন হাদিস যে মুসলমানের কথা বলেছে, সেই মুসলমানের চরিত্র হবে, সে সবসময় সম্প্রীতি রক্ষা করার চেষ্টা করবে, কারোর মধ্যে সম্পর্ক নষ্ট করবে না, সম্পর্ক জোড়া দেওয়ার চেষ্টা করবে, স্ত্রীর সাথে মনোমালিন্য হলেই তালাকের কথা বলবে না, যথাসম্ভব আন্তরিকের সাথে মিশায় রাখবে, স্বামীর কোনো দোষ হয়েছে আর সাথে সাথে বাপের বাড়ি যাবে না, সে বাপের যাওয়ার কথা হুমকি দিবে না, সে আন্তরিকতার সাথে মিলেমিশে থাকবে। আল্লাহ বলেছেন, ওয়া জাআলনাকুম আজওয়াজা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, নারীর সাথে পুরুষ করে করে সমস্ত সৃষ্টি প্রাণীগুলোকে সৃষ্টি করেছি, আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, আল্লাহ চান আমরা জোড়ায় জোড়ায় থাকি, আমরা মিলেমিশে থাকি, আমরা পৃথক হয়ে গেলে, বিচ্ছিন্ন হয়ে গেলে, মনোমালিন্য করে আলাদা হয়ে গেলে, সম্পর্ক নষ্ট করে ফেললে, এটা কখনো ভালো মুসলমানের চরিত্র না। ভালো মুসলমান নিজে থেকে চেষ্টা করে যে না, কোনো সম্পর্ক নষ্ট হয়েছে, এটাকে আবার কিভাবে জোড়া দেওয়া যায়, এমন কথা বলবো না যে কথায় সম্পর্ক নষ্ট হয়ে যায়, অর্থাৎ এক কথা, সে সবসময় সম্প্রীতি চায়, সৌহার্দ্য চায়, আন্তরিকতা চায়, মিলমিশ চায়, ভালোবাসা চায়, মিলেমিশে থাকতে চায়, আদর্শ মুসলমানের চরিত্র। আদর্শ মুসলমানের আরেকটা চরিত্র হলো, সে যখন নামাজে দাঁড়ায় তার পাশের মুসল্লির সাথে এমনভাবে আন্তরিকতার সাথে দাঁড়ায় যে পাশের মুসল্লি তাকে বন্ধু মনে করে, আপন মনে করে, অপরিচিত মানুষের সাথে নামাজ দাঁড়িয়েছে, তারপরেও সে মিলেমিশে দাঁড়ায়, তার সাথে শরীরের সাথে শরীর মিশে, আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে, তেড়ামি করে না যে ভাই এত কাছে আসছেন কেন, এত গায়ের সাথে লাগছেন কেন, পৃথক থাকে না, আন্তরিক হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি আলিয়ানকুম মানাকিব ফিস সালাহ, নামাজের মধ্যে দাঁড়ালে তার পার্শ্ববর্তী ব্যক্তির সাথে কাঁধটাকে নরম করে রাখে, অর্থাৎ পার্শ্ববর্তী ব্যক্তির সাথে আন্তরিকতার সাথে দাঁড়ায়, মহাব্বতের সাথে দাঁড়ায়, ফাঁকা বন্ধ করে নিজেরা নিজেরা এমনভাবে মিলেমিশে দাঁড়ায় যেন পরম বন্ধু, পরম আপনজন, আল্লাহর জন্য ভালোবাসা তাদের মধ্যে থাকে। যারা ভালো মানুষ তারা কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসে। খাঁটি মুসলমান, কোরআন হাদিসে যে মুসলমানের চিত্র অঙ্কন করেছে, যে মুসলমানের কথা বলেছে, সেই মুসলমানের চরিত্র হবে এরকম যে সেই মুসলমান সব সময় সর্বাবস্থায় কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসবে। কোন লোকের মধ্যে আল্লাহর নাফরমানি আছে, আল্লাহর অবাধ্যতা আছে, আল্লাহর কারণে তাকে অপছন্দ করবে, আল্লাহর কারণে তাকে ভালোবাসবে না, আল্লাহর কারণে তার প্রতি বিদ্বেষ বৈরিতা রাখবে। আর একজন মানুষ নেককার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, এলেমওয়ালা, হাফেজ, দিনদার, আল্লাহর হালাল হারাম বাজ বিচার করে চলে, আল্লাহর না আদেশ নিষেধ বাজ বিচার করে চলে, নেককার মানুষ, কোরআন হাদিস যে আদর্শ মুসলমানের কথা বলেছে সেই চরিত্র আছে, ওই ব্যক্তি মুখলেস নিষ্ঠাবান মানুষটাকে সে পছন্দ করবে, সে তাদেরকে ভালোবাসবে, কেন আল্লাহর জন্য ভালোবাসবে। তার ভালোবাসাটা শুধু স্বার্থের কারণে হবে না, শুধু পয়সার জন্য হবে না, শুধু রূপের কারণে হবে না, শুধু দুনিয়াবি কারণে হবে না, তার কোরআন হাদিসের আদর্শ অনুযায়ী উনি চলে, উনি একজন ভালো মানুষ, সেজন্য তাকে ভালোবাসবে। আরেকজনকে অপছন্দ করবে কেন, কারণ কোরআন হাদিসের বিরোধী চলে, সে অসুন্দর চলে, আল্লাহর বিরুদ্ধে চলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আচরণ করে, তাদের বিরোধিতা করার কারণে তাকে অপছন্দ করে। এটা হলো ভালো মুসলমানের চরিত্র। ভালো মুসলমানের চরিত্র হলো তিনি অন্যের প্রতি এহসান করে, মানুষের প্রতি অনুগ্রহ করে, কেউ ভুল করলে মাফ করে দেয়, তার ত্রুটি হলেও তাকে ক্ষমা করে দিয়ে দেওয়ার মতো কলিজা রাখে, বারবার ভুল হলেও তাকে মাফ করে দেয়, রাগ করলেও এমনভাবে রাগ করে যে রাগের ভিতরে মধু ঝরে,
যে রাগের মতো মধু ঝরে শাসন করে এত সুন্দর ভাষা যে তার শাসন শুনে যাকে শাসন করে তার মনে কষ্ট হয় না বরং সে খুশি হয় যে আমার ভালোর জন্য আমাকে শাসন করেছে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন যারা মানুষের প্রতি অনুগ্রহ করে মানুষকে টাকা পয়সা দেয় দান দক্ষিণা করে উপকার করে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় এবং অভাবী মানুষের পাশে দাঁড়ায় ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ায় রোগীর সেবা করে অভাবী রোগীকে পয়সা দিয়ে হেল্প করে বুদ্ধি দিয়ে হেল্প করে সুপারিশ করে হেল্প করে আন্তরিকতা দেখায় এই ব্যক্তি হলেন আল্লাহর প্রিয় মানুষ আল্লাহ তাআলা এই মুসলমানকে পছন্দ করেন আদর্শ মুসলমানের চরিত্র হবে এরকম যে তিনি সবার প্রতি অনুগ্রহশীল হবেন সবার প্রতি আন্তরিক হবেন আদর্শ মুসলমানের চরিত্র হলো এই যে তার তিনি সব সময় নম্রতাকে পছন্দ করবেন তার কথার মধ্যে নম্রতা থাকবে তার কাজের মধ্যে নম্রতা থাকবে তার বোঝানোর মধ্যে নম্রতা থাকবে তার বক্তব্যের মধ্যে নম্রতা থাকবে তার শাসনের মধ্যে নম্রতা থাকবে সৎ কাজের আদেশে নম্রতা থাকবে অসৎ কাজের বাধা প্রদান নম্রতা থাকবে কাউকে ভুল ধরতে গিয়েও বিনম্রতা অবলম্বন করবেন কঠোরতা অবলম্বন করবেন না কারণ ইন্নাল্লাহ রাফি ইউহিব্বুর রিফ আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হলো কোমল আল্লাহ তাআলা কোমলতা পছন্দ করেন কোমল মানুষগুলোকে পছন্দ করেন জান্নাতি লোকদের বৈশিষ্ট্য বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু দাঈফুন মুতাদাঈফ প্রত্যেক ওই ব্যক্তি জান্নাতি যে ব্যক্তি নিজে দুর্বল নিজে দীনহীন নিজেকে নিরীহ মানুষের মতো রাখে পাওয়ার দেখায় না দাপট দেখায় না দম্ভ করে না অহংকার করে না মানুষকে দমায় রাখে না বরং সে নিরীহ মানুষের মতো থাকে তার হয়তো অনেক পাওয়ার আছে তার হয়তো অনেক ক্ষমতা আছে তার হয়তো অনেক শিক্ষা দীক্ষা আছে তার হয়তো অনেক পরিচিতি আছে তার হয়তো অনেক কিছু আছে এরপরও সে মানুষের সাথে এমন ভাবে মিশে যে লোকটা নিরীহ তার কিছু নাই সে এরকম ভাবে বিনয়ী হয়ে থাকে এই লোকগুলো জান্নাতি আর যারা খুব হটকারী হয় খুব দাম্ভিক হয় মানুষকে দমায় রাখে কাউকে পাত্তা দেয় না মানুষকে মানুষ মনে করে না এই লোকগুলো জাহান্নামী এই জন্য আদর্শ মুসলমানের চরিত্র হলো সেই লোকটার মধ্যে বিনম্রতা থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রিফত মা কানা ফি শাইইন ইল্লা জানা বিনম্রতা এমন একটা গুণ এটা যদি আপনি কোনো কিছুতে অ্যাপ্লাই করেন প্রয়োগ করেন আপনার কথায় আপনার কাজে আপনার কর্মে আপনার শাসনে আপনার সংশোধনীতে আপনার ইসলাহে আপনার সব কিছুতে বিনম্রতার গুণটা যদি থাকে কাউকে বকা দিচ্ছেন সেটাও যদি বিনম্রতার সাথে দরদের সাথে দেন তাহলে সেই কাজটা সৌন্দর্য মণ্ডিত হয়ে যায় অমানুষে আমিন সেই ইন ইল্লা শানা আর বিনম্রতার গুণটা যদি কোনো বিষয় থেকে সরানো হয়ে যায় একটা ভালো কাজেও যদি বিনম্রতা না থাকে একজনকে নামাজের জন্য ডাকছেন কিন্তু কর্কশভাবে ডাকছেন কঠোরভাবে ডাকছেন বাজে ভাষায় ডাকছেন ব্যবহার খারাপ করে ডাকছেন রুক্ষভাবে ডাকছেন বিনম্রতা ছিল না তাহলে সেই কাজটা যত ভালো হোক বিনম্রতার গুণ না থাকার কারণে কোমলতার গুণ না থাকার কারণে সেটা ত্রুটিযুক্ত হয়ে যায় ওটা আল্লাহর কাছে প্রশংসনীয় হয় না মানুষ সেটাকে পছন্দ করে না এই জন্য ভালো মুসলমান আদর্শ মুসলমান কোরআন যে মুসলমানের কথা বলেছে হাদিস যে মুসলমানের কথা বলেছে সেই মুসলমানের চরিত্র হবে বিনম্রতা কোমলতা তার কোমলতার মাধুর্য দেখে সবাই আপ্লুত হবে সবাই সুশোভিত হবে তার কথা থেকে ফুল ঝরবে মধু ঝরবে তার কথা থেকে ফুলের সৌরভ আসবে শক্ত কথা হয়তো হাট কথা হয়তো শাসন হয়তো বকা ঝকা হয়তো অসৎ কাজের বাধা প্রদান হয়তো অন্যায়ের প্রতিবাদ কিন্তু সেখানেও মধু জ্বলবে সেখানেও ফুলে সৌরভ থাকবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কর্কশ ভাষী ছিলেন না তিনি কখনো কটু ভাষী ছিলেন না তিনি বলেছেন ইমানদার কখনো লাহান হতে পারে না গালিবাজ ইমানদার হতে পারে না ইমানদার কখনো অশ্লীল কথা বলতে পারে না কটু নোংরা কথা বলতে পারে না ফেসবুকে মন্তব্য করবে না ইউটিউবে মন্তব্য করবে না অফলাইনে মন্তব্য করবে না অনলাইনে বজবজ কটু মন্তব্য করবে না কেউ খারাপ কিছু বললেও তাকে ভালো দিয়ে বোঝাবে খারাপ কথা বলবে না খারাপকেও খারাপ ভাষা গালি দিবে না ইমানদার কখনো বাজি হবে না তুচ্ছ ছোট লোকের মতো কথা বলবে না তার কথার ভিতরে মাধুর্য থাকবে ইমানদারের চরিত্র কেমন থাকবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ইমানদারের চরিত্র সম্পর্কে অনেক গুণ বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক গুণ বর্ণনা করেছেন তমদ্রিকে আরেকটা হলো তিনি মেহমান নওয়াজ হবেন মেহমানকে আন্তরিকতার সাথে মেহমানদারের কথা মানুষের থাকবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির যে আল্লাহকে বিশ্বাস করে যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমানকে তার অন্তরে বদ্ধমূল করেছে আখিরাতের প্রতি বিশ্বাসটাকে তার অন্তরে বদ্ধমূল করতে পেরেছে বসাতে পেরেছে সত্যিকারের ঈমানদার যে সেই ব্যক্তি যেন ফালিউকরিম ওয়াইফা সে যেন তার মেহমানকে মেহমানদারি করে মেহমানের যতটুকু সম্ভব হয় সাধ্য অনুযায়ী মেহমানদারি করে শুধুমাত্র স্বার্থের কারণে কোনো বড়লোক মেহমানদার আসলে মেহমান আসলে মেহমানদারি করে এমন না গরিব মেহমান আসলে মেহমানদারি করে মেহমান গরিব হোক আর বড়লোক হোক আপন হোক আর পর হোক পরিচিত হোক আর অপরিচিত হোক মেহমানকে মেহমানদারি করে সাধ্য অনুযায়ী কেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন মেহমানদারি করা মানুষের আপ্যায়ন করা সাধ্য অনুযায়ী মানুষের উপকার করা এটা হলো ইমানদারের গুণ ইমানদারের গুণ হলো তার যদি কখনো মাথা গরম হয়ে যায় কখনো রাগ উঠে যায় কোনো কারণে তার মেজাজ গরম হয়ে যায় তখন সে রাগকে সংবরণ করবে যতটুকু প্রয়োগ না করলে নয় ততটুকু প্রয়োগ করবে নিয়ন্ত্রিত রাগ থাকবে অনিয়ন্ত্রিত ক্রোধ থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে হাকিমে এই ধরনের মানুষের প্রশংসা করে বলেছেন ওয়াল কাযিমিনাল গায়জ, ওয়াল কাযিমিনাল গায়জ, যে ইমানদাররা নিজেদের রাগের সময় নিজেকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, নিজেকে শাসন করে, রাগের চোটে ফেটে পড়ছে কিন্তু যা মুখ দিয়ে আসছে তা বলে দিয়েছে এমন না, যা তার আজ মুখ থেকে বের হয়ে গেল রাগের চোটে, আজেবাজে কথা বলে ফেললো কাউকে, বাপের সাথে এমন কথা বলে ফেললো যেটা বলা যায় না বাপকে, মায়ের সাথে রাগের চোটে এমন কথা বলে ফেললো যেটা বলা যায় না, স্ত্রীর সাথে রাগ করতে গিয়ে এমন কথা বলে ফেললো যেটা গালির মধ্যে পড়ে যায়, ইমানদার গালি দিতে পারে না, কোন শত্রুর সাথে শত্রুতা করতে গিয়ে বা শত্রুর জবাব দিতে গিয়ে রাগের চোটে এমন কিছু বলে ফেলেছে যেটা তার জন্য বলা জায়েজ নয় মুসলমান হিসেবে, এই জন্য নিজেকে নিয়ন্ত্রণ করে, রাগ হলে ক্ষোভে ফেটে পড়লেই সে যা তা বলে ফেলে না। ওয়াল কাযিমিনাল গায়জ, যারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, যতটুকু বলা দরকার রাগ করে ততটুকু বলে, রাগ থাকবে কিন্তু নিয়ন্ত্রিত রাগ, রাগ প্রকাশ করবে নিয়ন্ত্রিত হবে, নিয়ন্ত্রণ ছাড়া হবে না, নিয়ন্ত্রণ ছাড়া রাগ হলে আল্লাহর কাছে অপমান হবে, দুনিয়াতে অপমানিত হবে, লজ্জিত হবে। ইমানদার কখনো লাগামহীন রাগকারী হতে পারে না, তার ক্রোধ, তার লাভ, রাগ এগুলো সবগুলো নিয়ন্ত্রিত থাকবে। এবং ইমানদারের বৈশিষ্ট্য হলো সেই ব্যক্তি অন্যের সাথে সাক্ষাৎ হলে মুসাফা করবে। মুসাফা কিসের বার্তা দেয়? মুসাফা সম্প্রীতির বার্তা দেয়, মুসাফা ভালোবাসার বার্তা দেয়। আপনার সাথে আমি মুসাফা করার মানে হলো আপনার সাথে আমি হাত হাত মিলালাম, আপনারকে আন্তরিক হলাম, আপনি আমার সাথে অনেক বিষয়ে দ্বিমত থাকতে পারেন, আপনার সাথে অনেক বিষয়ে আমার বুঝে বেশ কম থাকতে পারে, কিন্তু আপনি আমার মুসলিম ভাই, আপনি আল্লাহর বান্দা, আপনি একজন মানুষ, আমি হাতে হাত মিলিয়ে সম্প্রীতি দেখাবো, আন্তরিকতা দেখাবো। এটা মুসলমানের বৈশিষ্ট্য। মুসলমানের বৈশিষ্ট্য হলো তিনি কখনো রাস্তা বন্ধ করবে না, রাস্তা আটকাবে না, কয়েক বন্ধু মিলে আড্ডা মেরে রাস্তা নষ্ট করে রাস্তাতে মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করবে না, গাড়ি চলতে অসুবিধা হয় এরকম করবে না, নিজের বাড়ির সামনে সিঁড়ি দিতে গিয়ে রাস্তার জায়গা দখল করবে না, মসজিদের সিঁড়ি দিতে গিয়ে রাস্তার জায়গা দখল করবে না, মানুষের চলাচলে অসুবিধা সৃষ্টি করবে না, অর্থাৎ মানুষের যাতে ক্ষতি না হয় সেদিকটা খেয়াল করবে। ইমানদারের বৈশিষ্ট্য, একজন ভালো মুসলমানের বৈশিষ্ট্য হলো তিনি কখনো মানুষকে বাজে উপাধি দিয়ে ডাকবে না, অমুক তমুক বলে এমন কথা বলবে না। কথার কথা, একজন খাটো মানুষ তাকে যদি হে বাইটটা বলে ডাক দেয়, তাকে যদি হে খাটো বলে ডাক দেয়, তাহলে ওই লোকটা মনে কষ্ট পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুল লি কাসীরিন ইয়া কাসীর, একজন মানুষ খাটো, আল্লাহ তাকে খাটো তৈরি করেছেন, তুমি যদি হে বাইটটা বলে ডাক দাও, হে খাটো করে বাড়াক দাও, তাহলে সেক্ষেত্রে লোকটা মনে কষ্ট পাবে, তাকে এভাবে ডাকা জায়েজ নয়। ইমানদার কখনো কাউকে খারাপ নামে ডাকে না, খারাপ টাইটেলে ডাকে না। আজকাল অনেক সময় দেখা যায় ফেসবুকে, অফলাইনে, অনলাইনে বিভিন্ন ভাবে আমার শত্রু বা আমি যাকে শত্রু মনে করতেছি, আমি যাকে প্রতিপক্ষ মনে করছি, হয়তো লোকটা ইসলাম বিরোধী, হয়তো লোকটা ফাসেক, হয়তো লোকটা খারাপ, তারপরেও ওই লোকটাকে আমি বাজে শব্দ দিয়ে ডাকছি। বাজে শব্দ দিয়ে মুসলমান কখনো ডাকবে না। একজন মানুষের সমালোচনা করতে গিয়ে তাকে নিয়ে যদি আপনি বাজে শব্দ ব্যবহার করেন, কটু কথা বলেন, এমন একটা উপাধি টাইটেল দেন যে টাইটেলটা সে শুনতে প্রস্তুত না, পছন্দ করে না। একজন কথার কথা মডেল, একজন নায়িকা, তিনি হারাম পথে আছেন, তার মাধ্যমে বহু যুবক নষ্ট হচ্ছে, সমাজ নষ্ট হচ্ছে, চরিত্র নষ্ট হচ্ছে, পরিবার ভেঙে যাচ্ছে, মা বাবার অবাধ্যতা বাড়ছে, সামাজিকতা নষ্ট হচ্ছে, মাদকের প্রসার হচ্ছে, হাজারো অনাচার হচ্ছে, তাকে খারাপ মানুষটা থেকে আপনি খারাপ মানুষের সমালোচনা করতে গিয়ে তাকে একটা গালি দিয়ে আপনি একটা কমেন্ট করলেন, বাজে একটা কথা লিখলেন, একজন মুসলমান সেটা করতে পারে না। সমালোচনা আপনি করবেন কিন্তু বাজে কথা দিয়ে নয়, সুন্দর কথা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, কারোর সাথে শত্রুতাও যদি তোমার করতে হয়, শত্রুতার মোকাবেলা তোমাকে করতে হয়, শত্রুর জবাব তোমাকে দিতে হয়, এমন ভাষায় জবাব দাও যেটা উত্তম ভাষা, কটু ভাষা হবে না, খারাপ ভাষা হবে না। আল্লাহ বলেছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা কখনো একে অন্যকে বাজে উপাধি দিয়ে ডাকো না, একে অন্যকে খারাপ উপাধি দিয়ে ডাকো না, দুষ্টামি করেও না, সিরিয়াসলিও না, কোনোভাবেই না। ইমানদারের বৈশিষ্ট্য হলো কোরআন হাদিসে মুসলমানের কথা বলেছে, সে মুসলমানের চরিত্র হলো সে কাউকে বাজে টাইটেল দেয় না, বাজে উপাধি দেয় না। ইমানদারের বৈশিষ্ট্য হলো খাঁটি মুসলমানের বৈশিষ্ট্য হলো আদর্শ মুসলমানের বৈশিষ্ট্য হলো জান্নাতি মুসলমানের বৈশিষ্ট্য হলো সে কখনো মানুষের পেছনে সমালোচনা করে না। কোনো দোষ থাকলে সামনে গিয়ে মহব্বতের সাথে বলে, ভাই আপনার ভিতরে এই দোষটা আছে, অথবা কাগজে লিখে তার কাছে চিঠি লিখে পাঠায় দেয়, এক কথা তার কথা তাকে জানায় দেয়, তার পেছনে অন্যদের কাছে সমালোচনা করে বেড়ায় না। কারণ অন্যদের কাছে সমালোচনা করলে লোকটা বেজ্জত হবে, তার সম্মান নষ্ট হবে, সে কোনো মানুষের সম্মান নষ্ট করতে পারে না। ত্রুটি থাকলে তার সামনে বলবে, আর পেছনে তার প্রশংসাটা বলবে, প্রশংসা সামনে বলবে না, কারণ সামনে প্রশংসা করলে সে ফুলে উঠবে, সে অহংকারী হয়ে উঠবে, নিজেকে বড় মনে করবে, তখন তার ভিতরে ভালো গুণ থাকবে না। পেছনে সমালোচনা না করে পেছনে তার ভালো গুণগুলো বলবে,
আর দোষের গুণগুলো তার সামনে এসে বলবে, তাতে তার সংশোধন হবে। আর বাহিরে প্রশংসা করলে, তার পেছনে প্রশংসা করলে অন্যরা তাকে ভালো মনে করবে, সামাজিক সম্প্রীতি তৈরি হবে, আন্তরিকতা তৈরি হবে, তার সম্পর্কে গুডউইল তৈরি হবে। যার কাছে প্রশংসা করেছে সেই লোকটা তাকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে, সমাজে শান্তি শৃঙ্খলা হবে। ইমানদার বৈশিষ্ট্য হবে এরকম যে সে সামনে প্রশংসা করবে না, পেছনে করবে। আর গীবত বা সমালোচনা যদি করাবে আর সামনে করতে না পারলে চুপ থাকবে, কোনো অবস্থাতে পেছনে কোনো মুসলমান কোনো মুসলমানের গীবত করবে না। ইমানদারের বৈশিষ্ট্য হলো সে কাউকে কোনো কাজ করতে দেখেছে, কোনো কথা বলতে দেখেছে, এই ব্যাপারে তার মন্তব্য হবে সুধারণামূলক, সে কখনো কুধারণা করবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম আযান, তোমরা খবরদার কারোর ব্যাপারে খারাপ ধারণা করবে না, তুমি খারাপ ধারণা করবে না, তুমি সবসময় ইমানদারের প্রতি সুধারণা করবে। কারণ ফাইন্না যান্না আকলাবুল হাদিস, কারোর ব্যাপারে কুধারণা করলে, খারাপ ধারণা করলে, লোকটা এখানে কেন গেছে, নিশ্চয়ই অপকর্ম করতে গেছে, লোকটা এই কথা কেন বলছে, নিশ্চয়ই তার উদ্দেশ্য খারাপ ছিল, সে এটা কেন হলো, নিশ্চয়ই তার ধান্দা খারাপ আছে। এই যে মানুষের অন্তরে কি আছে না আছে সেটা বের করে তার সম্পর্কে বাজে মন্তব্য করা মুসলমানের বৈশিষ্ট্য না। মুসলমান তার মধ্যে খারাপ কিছু দেখলেও ব্যাখ্যা বা দাঁড় করার চেষ্টা করবে যে আমি যেটাকে খারাপ দেখতেছি হয়তো বেচারা বাধ্য হয়ে করছে, অথবা তার অন্য কোনো ব্যাখ্যা আছে, হয়তো তার কোনো ওজর আছে। ইমাম আবু কালাব রাহিমাহুল্লাহ বলেছেন, ইমানদারের কোনো দোষ দেখে, কোনো ত্রুটি দেখে অন্য মুসলমান চিন্তা করবে যে ত্রুটিটা এই জন্য দেখলাম হয়তো বা তার কোনো ওজর আছে, যদি কোনো ওজর খুঁজে না পায় তাহলে সে মনে করবে এমন কোনো ওজর আছে যেটা হয়তো আমি জানি না, অর্থাৎ লোকটাকে নির্দোষ মনে করবে, তাকে ভালো মনে করবে, কোনো অবস্থাতে কুধারণা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইন্না বাদা যান্নি ইস, কিছু কিছু ধারণা অপরাধ পাপ হারাম। মুসলমান যখন অন্য সম্পর্কে কুধারণা করে, এরকম গুনাহ হয়। কোনো একজন নারী সম্পর্কে আপনি বাজে ধারণা করলেন, কোনো একজন পুরুষ সম্পর্কে আপনি বাজে ধারণা করলেন, ধারণা করার জন্য হয়তো গ্রাউন্ডও আছে, যে গ্রাউন্ডের ভিত্তিতে আপনি খারাপ ধারণা করেছেন। মুসলমান তার চরিত্র হবে না, খারাপ গ্রাউন্ড থাকার পরেও যদি ভালো ধারণা করার মতো কোনো গ্রাউন্ড বের করা যায়, কোনো ব্যাখ্যা বের করা যায়, তারপরও মুসলমানের প্রতি সুধারণা করবে, আন্তরিক হবে, ভালো ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করবে, শুধু খোঁচাবে না। মুসলমানের বৈশিষ্ট্য হলো ওয়ালা তাজাসসু, একে অন্যের পিছে লাগবে না, একে অন্যের পিছে লাগবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদাবারু, তোমরা একে অন্যের পিছে লেগো না, শত্রুতা করো না, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ভাই ভাই হয়ে তোমরা বসবাস করো। মুসলমানের বৈশিষ্ট্য হলো সে অন্যের সম্পদ অন্যভাবে আত্মসাত করবে না, কারোর কাছ থেকে নিতে হলে কিসের ভিত্তিতে নিচ্ছে এটা সে আনশেয়ার করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইমাত আখুদু মা আখিক, তুমি কারোর কাছ থেকে কোনো সম্পদ নিলে কিসের ভিত্তিতে নিচ্ছ এর জবাব তোমাকে বের করতে হবে। এটা মুসলমানের চরিত্র বৈশিষ্ট্য। মুসলমানের বৈশিষ্ট্য হলো সে অন্যের উপকার করবে, কেউ বিপদ করলে তার পাশে দাঁড়াবে। কারণ হাদিসে কুদস, হাদিসে ভিতরে আসছে, আল্লাহ ফি আউনিল আব্দি মা কানা আব্দু ফি আউনি আখি, কোন মুসলমান যখন অন্য কারোর উপকার করে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওই ব্যক্তির উপকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপকার করেন ওই ব্যক্তিকে। কোনো ব্যক্তি যখন কোনো মুসলমানের বিপদ দূরের জন্য অগ্রসর হওয়ার চেষ্টা করে, আরে লোকটা বিপদে পড়ে গেছে আমাদের এলাকাতে, আমাদের সমস্যাতে, একটু তার পাশে দাঁড়াই, একটু বুদ্ধি দেই, একটু চেষ্টা করি তার বিপদটা দূর করার জন্য, এই চেষ্টা যে করে কিয়ামতের ময়দানে যখন বিপদে পড়ে যাবে পাপের কারণে অপরাধের কারণে জাহান্নাম ছাড়া গতি থাকবে না, কেউ কোনো সাহায্যকারী থাকবে না, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্যা দূর করে দিবেন। মুসলমানদের বৈশিষ্ট্য থাকবে যে সে সব সময় পরোপকারী থাকবে, স্বার্থপর হবে না, শুধু নিজের স্বার্থ, আমার পরিবার ভালো থাকলো কিনা, আমি ভালো থাকলাম কিনা, ব্যাগ ভর্তি খাবার নিয়ে আসলাম কিনা, বাজার নিয়ে আসলাম কিনা, পকেট ভর্তি পয়সা কামে নিয়ে আসলাম, শুধু আমার পরিবার ভালো থাকলো, এটা না। কোনো মানুষ বিপদে পড়েছে তার উপকার করবে। আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাহুম লিন্নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে, যে ব্যক্তি মানুষের উপকার আসে। মুসলমানের বৈশিষ্ট্য হলো কোনো লোক অসুস্থ হয়ে গেলে সে পরিচিত হোক আর না হোক চলে যায় তাকে সেবা করার জন্য। হারিয়ে গেছে আমল আজমাদের থেকে, মুসলমান রুগীর সেবা করতে যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন তো পরের কথা, ইহুদি অসুস্থ হয়েছে তাকে সেবা করতে চলে গেছেন, অমুসলিম অসুস্থ হয়ে গেছেন তাকে দেখতে চলে গেছেন, তার মাথার কাছে চলে গেছেন, সান্ত্বনা দিয়েছেন, সেবা করার চেষ্টা করেছেন। হারিয়ে গেছে আজ মুসলমান থেকে গুণ, আমরা সেবা করতে যাই অসুস্থ হলে, কে একান্ত নিজের কোনো পরিচিত মানুষ হলে, বন্ধু বান্ধব হলে, একান্ত কাছের আত্মীয় হলে, তাও যাই সামাজিকতার কারণে। মুসলমানের চরিত্র হবে তিনি কোনো অসুস্থ মানসিকতা শুনেছেন তার পরিচিত অপরিচিত ধারে কাছে তার নাতের নাগালে, তিনি চলে যাবেন এবং তার পাশে দাঁড়াবেন, পয়সা দিয়ে করে দিয়ে হেল্প করবেন, না পারলে পরামর্শ দিবেন, মাথায় হাত রেখে দোয়া করবেন, আসসালাল্লাহু আলা আযীম রাব্বাল আরশিল আযীম আই ইয়াশফিয়া, আল্লাহর কাছে আমি প্রার্থনা করি, আরশ আযীমের রবের কাছে আমি প্রার্থনা করি, আল্লাহ আপনাকে সুস্থ করুক, লাবা টেনশন করবেন না, তখন ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, তাকে সান্ত্বনা দিবে। এটা মুসলমানের চরিত্র। মুসলমানের চরিত্র হলো যে কোনো বিষয়ে
তিনি নিজে পেতে পারেন, আরেকজনকেও দিতে পারেন, এরকম সুযোগ তৈরি হলে অন্যকে অগ্রাধিকার দিবেন, নিজে না নিয়ে। যে ঠিক আছে আপনি নেন, আমি নিলাম না, ঠিক আছে আপনি সিটে বসেন, আমি দাঁড়িয়ে গেলাম। মুরব্বী মানুষ বাসে উঠেছেন, বাবা আমি সিটে বসাছিলাম এতক্ষণ, আমি ইয়াং মানুষ, আমি দাঁড়িয়ে থাকতে পারবো, অসুবিধা নাই, আপনি বসেন। এটা মুসলমানের চরিত্র। আজ এগুলো আমাদের কাছে হারিয়ে গেছে। আমাদের এই সমাজে এই সৌন্দর্যগুলো ছিল, এখন নাই। শয়তান আমাদেরকে স্বার্থপর করে ফেলেছে। আমরা স্বার্থান্ধ, নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝি না। ভালো মুসলমান জান্নাতুল ফেরদাউসের মালিক হবে, সে লোক স্বার্থপর হবে না, সে পরোপকারী হবে, সে আন্তরিক হবে, বিশেষ করে বড়দেরকে সম্মান করবে, ওলামাদেরকে ইজ্জত করবে। মুসলমানের চরিত্র, মুসলমান অন্যকে অগ্রাধিকার দিবে, ঠিক আছে আপনি নেন আমি নেব না, ঠিক আছে আপনি আগে আসেন আমি পরে আসি, আন্তরিক হবে। মুসলমানের চরিত্র হলো তিনি যখন বেচা কেনা করবেন তখনও কাস্টমারের সাথে আন্তরিক হবেন, কাস্টমারকে সুপরামর্শ দিবেন, মিথ্যা বলবেন না, প্রতারণা করবেন না, যতটুকু সম্ভব ছাড় দিবেন, জুলুম করে দাম নেবেন না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু ইমরান, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অনুগ্রহ করেন, রহম করেন, সামহানিদা বা সামহানিদা আশতারা, সে যখন বেচে কাস্টমারের সাথে আন্তরিক হয়, কাস্টমারের প্রতি হিতাকাঙ্ক্ষী হয়, আর যখন কিনে তখনও দোকানদারের প্রতি হিতাকাঙ্ক্ষী হয়, আন্তরিক হয়, ক্ষতি করে না, প্রতারণা করে না। মানদাশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার উম্মত হতে পারে না। মহতরম হাজিরিন, মুসলমানের গুণ এবং বৈশিষ্ট্যগুলো যদি আমাদের মধ্যে আনতে পারি, তাহলে এই সমাজের মানুষ, এই সমাজের মানুষ আঙ্গুল তুলে আপনাকে আমাকে বলবে, যদি আমি আনতে পারি আপনি আনতে পারেন, বলবে এটা ফেরেশতা মানুষ, ফেরেশতা বলবে। আর এই গুণগুলো অর্জন করা ছাড়া সত্যিকারের মুসলমান আমরা হতেও পারবো না। কোরআন যে মুসলমানের কথা বলেছে, হাদিস যে মুসলমানের কথা বলেছে, আমরা যে মুসলমান দেখি, আপনি আমি যে ইসলাম প্র্যাকটিস করি, হাজার হাজার পার্থক্য তার সাথে দেখা, শত শত আয়াত হাদিসের খুলাসা স্বরূপ আমি মুসলমানের কিছু চরিত্র বলার চেষ্টা করেছি। এই চরিত্রগুলো একটা একটা করে আল্লাহ তাআলা আপনার এবং আমার মধ্যে ধারণ করার এবং এই গুণগুলো আমাদের ভিতরে অর্জন করার, আমাদের ভিতরে আনার, প্র্যাকটিস করার আল্লাহ তাআলা তৌফিক আমাদের সবাইকে দান করুন। খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হলে ঈমান যেমন ঠিক থাকতে হবে, ইবাদত যেমন ঠিক থাকতে হবে, এই যে আচার আচরণের কথা কোরআন হাদিসের আলোকে বললাম, প্রতিটি পয়েন্টটি বহু হাদিস এবং বহু আয়াতে বর্ণিত হয়েছে, তার নির্দেশটা শুধু আমি শুনিয়ে দিলাম। এই গুণগুলো আমাদের ভিতরে অর্জন করলে তখন আমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে পারবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, হে মালিক, আপনি আমাকে, আমার ভাইদেরকে, যারা শুনছি আমাদের সকলকে সেই রকম মুসলমান হওয়ার তৌফিক দান করুন, যেই মুসলমানের কথা কোরআনে বলেছে, যে মুসলমানের কথা হাদিসে বলেছে, যে মুসলমানের কথা আমার আল্লাহ বলেছেন, যেরকম মুসলমান হওয়ার কথা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেরকম মুসলমান আমাদের সাহাবীরা ছিলেন, যেরকম মুসলমান স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, সেরকম মুসলমান যেন আমরা হতে পারি। নামে যেন মুসলমান না হই, কাজে যেন মুসলমান হই, আচার আচরণে যেন মুসলমান হই, কায়কাবরে যেন মুসলমান হই, সার্বিকভাবে হয়ে ইসলামে যেন পরিপূর্ণভাবে দাখিল হয়ে খাঁটি মুসলমান হতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সেরকম মুসলমান যদি আমরা হয়ে যাই, তাহলে সেই সমাজে আর জেলখানার প্রয়োজন হবে না, সেই সমাজে আদালতে কোনো মামলা থাকবে না, সেই সমাজে কোনো অনাচার থাকবে না, সমাজের সব মানুষ ফেরেশতা হয়তো হবে না, কিন্তু আমি তো চেষ্টা করতে পারি নিজে ফেরেশতা করার, চেষ্টা করতে পারি কি পারি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি আসল প্রকৃত কোরআন এবং হাদিস যে মুসলমানের চিত্রের কথা বলেছে সেরকম মুসলমানের বাস্তব উদাহরণ হওয়ার, বাস্তব রূপ হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।